প্রতি মারা জন্য তারা ভারতের জন্য সকলের জন্য বলেছি সকলেই যেন ভালো থাকে, ইত্তেফাকে থাকে, মানে মিলতে মিলেমিশে থাকে, সবাই নিজের নিজের রোজগারে থাকে, সবাই কারো ক্ষতি করতে না না করে এইসব দোয়া করলেন। এখন আমরাও উত্তরপ্রদেশ পরিবার বলতেছি আমি এখানকার MLA বহুদিন ধরে ভাই এইভাবেই এই ঈদগাহে আমার নিগরানি চুচরি আমি এখানকার মুতল্লি আছি ইসলামপুর ওয়াকফ স্ট্রিটের জামে মসজিদ আর ঈদগাহ এই দুটাই জীবনদারি আমার হাতেই আছে, এটা কোনো রকমে আমরা চলে আসতেছি। আমার আগে তো আমার দাদা আফা চৌধুরী চলেছিলেন, তার আগে আমার বাবা চলেছিলেন ইউসুফ চৌধুরী, তারপর তার বাবার আমার দাদু ছিলেন শেখ আব্দুল আজিজ চলেছেন। 1860 সাল থেকে আমরা এই জায়গায় ঈদ আর বকরিদ সব কাজ করে আসছি। এখন মনে হচ্ছে যে আজকের আমাদের ইসলামপুরের সমস্ত বাসিন্দাদের, উত্তর দিনাজপুরের সমস্ত বাসিন্দাদের, বাংলার সমস্ত বাসিন্দাদের, ভারতের সমস্ত বাসিন্দাদের আমাদের ঈদের শুভেচ্ছা ভালো থাকার জন্যে কামনা করে।